আমরা ছয় রিপুর দ্বারা আক্রান্ত হতাম, কখনো কামের দ্বারা, কখনো ক্রোধের দ্বারা, কখনো মাৎসর্য দ্বারা। মায়া দেবী দেখলেন কলিযুগ আসছে, তো আমাকে একটু স্পেশাল কিছু উপহার দিতে হবে। ওরা একটা একটা রিপুর দ্বারা কেন আক্রান্ত হয়, আমি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করবো যে একসঙ্গে ছখানা রিপুকে আক্রমণ করবে, আর তারা বোকার মতন সেই ছয়টা রিপুকে সঙ্গে নিয়ে ঘুরবে। তখন মায়াদেবী ইঞ্জিনিয়ারদের মাথায় ঢুকলেন, মাথায় ঢুকে বললেন এমন একখানা যন্ত্র বানাও যে যন্ত্রের মধ্যে এই ছয়খানা রিপু একসঙ্গে থাকবে। এই যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন, আর মানুষের না বুঝে সেই যন্ত্র একদম হৃদয়ের কাছে এখানে রেখে ঘুরবে, এখানে থাকো। তো মোবাইল যারা কৃষ্ণ ভক্তির জন্য ব্যবহার করছেন ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে, সাবধান থাকতে হবে, এর মধ্যে ছয়টা রিপুই আছে, একসঙ্গে আক্রমণ করবে। আপনি যদি একটু এদিক ওদিক যান তাহলে আপনার মনের মধ্যে অনেক কামনা তৈরি হবে। আপনি যখনই দেখবেন ইউটিউবে কেউ বিশাল বড় বাড়ি তৈরি করেছে, আপনার অর্থ কামনা তৈরি হবে, আর অর্থ না পেলে ক্রোধ তৈরি হবে, বা কেউ অর্থ পেয়েছে তারপরে মাত্রা তৈরি হবে। তাই মোবাইল এই ছয়টা রিপুকে যে কোনো মুহূর্তে জাগ্রত করে দেয়, জাগ্রত করে আমাদেরকে আক্রান্ত করে, আর আমরা তাকে পরম আদরে একদম হৃদয়ের কাছে রেখে দিই, তুমি এখানে থাকো আর তোমার থেকে আমার হৃদয়ে এগুলিকে ট্রান্সফার করো। তো বড় নামের কাছে প্রার্থনা এটাই, এখন স্মার্টফোন ছাড়া আমরা তো আনস্মার্ট হয়ে যাচ্ছি, উপায় নেই, তো খুব সাবধানে ব্যবহার করতে হবে। আর সেই বল আমরা চাইব যাতে বড় নামের কৃপায় আমরা খুব ভালো করে ভক্তি করতে পারি, প্রচার করতে পারি এবং ভগবানকে আনন্দ দিতে পারি।